হাই গাইস, তো আমি এখন বেরিয়েছি, যাচ্ছি, জানি না কোথায় যাব, এখনও ডিসিশন নিতে পারিনি, গাড়িতেই ঠিক করব কোথায় যাব। অ্যাকচুয়ালি যাচ্ছি সানডে একটু ঘোরার জন্য আর তার সঙ্গে ডিনার করব, ওই জন্য তো তোমাদেরকে ডেফিনেটলি আপডেট দেব আমি কোথায় যাচ্ছি। তো স্টে, কোনো কোনো দিন এটাই হয় যে যখন কোথায় যাব কি করব কিছু বুঝতেই পারি না, তার জন্য এটা খুবই প্রবলেম হয়ে যায়, কোথায় যাব ঠিক করতেই টাইম চলে যায়। তার জন্য আমি আজকে তো বেরিয়ে গেছি, ভেবেছি গাড়িতেই ঠিক করব কোথায় যাব। তো আলটিমেটলি দেখা যায় কোথায় গিয়ে পৌঁছই। আমাদেরকে আজকে আমি আমার একবার ও টিডিটা দেখিয়ে দিচ্ছি, আমি আজকে কি পড়েছি, তো হ্যাভ এ লুক প্লিজ। তো দেখতেই পেলে আমি পরেছি আজকে রেড কালারের সোয়েট শার্ট, ব্ল্যাক কালারের লেগিংস, তার সঙ্গে ব্ল্যাক বুটস আর ব্ল্যাক ব্যাগ। তো বুটসটা আমি H&M থেকে নিয়েছি আর ব্যাগটা আমার সিঙ্গাপুর থেকে, আর সোয়েট শার্টটা মনে হয় আমি নর্মাল কোনো অনলাইন থেকে কিনেছিলাম, বাট লেগিংসটা জারা থেকে। তো এটাই আজকে আমার OOTD। তো আমি সানডেতে একটুখানি বেরিয়েছি আজকে, মানে নর্মাল সানডে আউটিং বলতে পারো। তো এখন আমি চায়ের জন্য যাব কোনো ক্যাফেতে, কারণ চায়ের ক্রেভিংস হচ্ছে, অ্যান্ড দেন তারপর ওখান থেকে সম্ভবত ডিনারের জন্য যাব। এটা নর্মাল সানডে আউটিং, সানডেতে আমার বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না, তার জন্য জাস্ট বেরিয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাট আমি যেখানে এসেছি জায়গাটা খুব সুন্দর, চলো তোমাদেরকে একবার দেখাই। হাই গাইস, তো আমি এখানে এদের চা বারে এসেছি। তো এটা একটা ক্যাফে, ক্যাফেটা খুবই ভালো, মানে আরামসে তুমি এখানে বসে কাজ করতে পারো, প্লাস কোনো ডিস্টারবেন্স নেই। আর এদের ওপরটা মেনলি ক্যাফে, নিচেরটা বুক স্টল। তো ভালো লেগেছে আমার, আমি এটা সেকেন্ড টাইম আসছি, ফার্স্ট টাইম আমি এসেছিলাম তখন আমি ডিফারেন্ট টি অর্ডার করেছিলাম, বাট এইবারে আমি অর্গানিক টি অর্ডার করলাম, ওরা বললো এটা খুব ভালো হয়। আর তার সঙ্গে আমি ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছি, কারণ দিনের বেলা আমি লাঞ্চে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তার জন্য আমি এখন প্রেটি ফুল বলতে পারো। তো এরপর আমি ইয়েতে যাবো, ডিনারের জন্য যাওয়ার ইচ্ছা আছে, তার জন্য বেশি কিছু অর্ডার করিনি, দেখি এদের অর্গানিক টিটা কেমন হয়, ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। তো গাইজ, আমার চা চলে এসছে, এটা অর্গানিক টি আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস আমি অর্ডার করেছি। গাইস সিরিয়াসলি চাটা খুবই টেস্টি, যেরকম ওরা বলেছিল ভালো হবে। গাইস, তো আমি এখন ডিনারের জন্য যাচ্ছি একটা ডিফারেন্ট প্লেসে, আর সম্ভবত আমি মনে হয় ম্যাকডি যাবো, কারণ ম্যাকডিতে তো আমার কলকাতাতে আসার পর যাওয়াই হয়নি বলতে পারো, মানে খুবই কমবার গেছি, এখানে ম্যাকডি তো অতটা পরিমাণে নেই, যেমন দিল্লিতে ভরে ভরে ম্যাকডি আছে, কলকাতাতে ম্যাকডি অনেক কম আছে, তো ওই জন্য যাওয়াই হয় না। তো আজকে আমার ম্যাকডিতে বার্গার খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই আমি ম্যাকডিতে যাচ্ছি, দেখি কোথায় ম্যাকডি পাই। তো আমি ম্যাকডি পেয়ে গেছি আর ম্যাকডি পৌঁছেও গেছি। আমি ম্যাকডিতে পৌঁছে গেছি আর আমি অর্ডারও দিয়ে দিয়েছি, আমি অর্ডার দিয়েছি চিকেন বার্গার, তার সঙ্গে একটা ড্রিঙ্ক। আমার খাবার চলে এসেছে, আমি ম্যাক চিকেন বার্গার, তার সঙ্গে এই ড্রিঙ্কটা, এটা একটা নিউ ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কসের সাথে আইসক্রিম। হাই গাইজ, হাউ আর ইউ? তো আজকে সোমবার আর 3টে বেজে গেছে, আর আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। কালকে বাড়িতে আসার পর তোমাদের জন্য আর ব্লগ করতে পারিনি, মানে আমার তোমাদের সঙ্গে কথা হয়নি, বাট আজ একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই আছো যারা ফুড ব্লগ দেখতে ভালোবাসো, তো তোমরা যদি আমার থেকেও ওই ধরনের কোনো ব্লগ দেখতে চাও, মানে আমি হোয়াট আই ইট অন আ ডেলি বেসিস দেখতে চাও, তো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি ডেফিনেটলি ওই ধরনের ভিডিও তোমাদের জন্য বানাবো। আরেকটা কথা হচ্ছে, অনেকেই আছো যারা বুঝে উঠতে পারছো না যে ডেলি বেসিসে টু স্টে হেলদি আর ফিট কী ধরনের খাবার খাবে,
বা তোমরা অনেকে হেলদি ডায়েট করতে চাইছো বাট বুঝতে পারছো না, তো সেক্ষেত্রে আই ওয়ানা হেল্প দেম আউট। আমি যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, বাট কমেন্ট সেকশনে প্রথমে জানাবে তোমরা ওই ধরনের ভিডিও দেখতে চাও কি চাও না। তো আরেকটা কথা আজকে বলে দিই, তোমাদেরকে তো বললামই 3টে বেজে গেছে আর আমার এখনও লাঞ্চ হয়নি। তার কারণ হলো গাইজ, ইনফ্লুয়েন্সার লাইফ, অনেক কাজ থাকে, তার সঙ্গে ভিডিও মেকিং অ্যান্ড অল অফ দিস, সো আমার দেরি হয়ে গেছে আজকে লাঞ্চ করতে। বাট আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব লাঞ্চে আমার কী কী আছে, তো চলো তোমাদেরকে দেখি। গাইজ আমি লাঞ্চের টেবিলে বসে গেছি, অ্যাজ ইউ ক্যান সি। তো চলো বলে দিই লাঞ্চে কী কী আছে। লাঞ্চে আছে নর্মাল রাইস, তার সঙ্গে চিকেন কারি, অ্যান্ড এটা হচ্ছে ডাল আছে অড়হরের ডাল, এটার মধ্যে লক্কি দেওয়া আছে আর আদরক লহসুন নর্মাল। তোমাদের সঙ্গে আমার লাঞ্চে কথা হয়েছে, তারপর থেকে অল ডে ওয়ার্ক, তার সঙ্গে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আই এম সিপিং মাই টি, মানে গ্রিন টি। তো গ্রিন টি বলতে মনে পড়লো আজকে আমি তোমাদেরকে ব্লগে ফুড ব্লগের কথা বলছিলাম। তো গাইজ যদি তোমরা হেলদি স্টোর জানতে চাইছো, আমার মনে হলো কারণ কালকে তো তোমরা ব্লগে অলরেডি দেখলেই যে আমি চা বাড়ি গেছিলাম, ওখান থেকে ডিনারে গেছিলাম, তো ইন বিটুইন আমি একটা স্টোরে গেছিলাম যেখান থেকে আমি আমার নিজের জন্য ব্লুবেরি, স্ট্রবেরিজ আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তো এরকম একটা স্টোর আমি যাইনি, সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে আছে নেচার্স বাস্কেট বলে। তো তোমরা ওখান থেকে একবারে গেলে সব কিছু কিনে বেরোতে পারবে, মানে অল দ্য গুড স্টাফ লাইক বেরিজ অ্যান্ড অ্যাভোকাডো, কেল, ড্রেসিংস, এভরিথিং, আরও অনেক অনেক কিছু আছে। তো ভাবলাম যদি তোমাদের জন্য এটা একটু হেল্পফুল হয় তাই জানিয়ে দিলাম, বাট একটু বলে রাখি প্রাইসটা একটু হাই আছে। তো যদি তোমরা কমফোর্টেবল হও তো ডেফিনেটলি ওখান থেকে কিনতে পারো, আদারওয়াইজ অনেক প্লেস আছে মার্কেটে, অনেক অনেক স্টোরও আছে যারা ওখান থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো গাইজ এটাই আজকে আমার বলার ছিল, আর আজকে ভিডিওটা বাড়াচ্ছি না। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার পাশে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবে না, তো যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে আর কথা বলছি না, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা অ্যান্ড বাই।